নবগ্রাম বরগুনার বিএমটিসির মৎস্য অবতরণ কেন্দ্র থেকে আছেন সহকর্মী প্রীতোষ খালিমন। সেখানকার পরিস্থিতি জেনে নেব তার কাছ থেকে। আমি এখন আসি বাংলাদেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বিএমটিসির জেটি ঘাটে, যেখানে মাছ শিকার করে ট্রলার নোঙর করে। আমার পাশে মৎস্য অবতরণ কেন্দ্র, এখানে কোনো মাছ নেই বা কোনো জেলে পাইকার তারা নেই, তবে কিছু জেলে আছে যারা তাদের জাল দড়ি মেরামত করছে। গত বছর নিবন্ধিত জেলে ছিল 13,260 জন, সেখান থেকে বেড়ে এবছরে 14,350 জন। খাদ্য সহায়তা 8,461 জনকে দেওয়া হয়েছিল গত বছরে 20 কেজি করে চাল। এবছরেও জেলে নিবন্ধনের নিবন্ধিত জেলের পরিমাণ বৃদ্ধি পেলেও তারাও পাচ্ছে ঠিক সেই 8,461 জন জেলে এবারও নিবন্ধিত জেলে চাল পাবে। দর্শক, এখন বরগুনা থেকে জানাচ্ছিলেন ফেরদৌস খানিমন।